এরপরও যদি বিপু ঠিক হয় হবে কিভাবে? এদিকে যে বাড়িওয়ালার ভয়। আমি তোমার ডাকি এখান থেকে, তুমি আসমানে গালে খোঁজো না। আমি ভাবছি আপনি আমাকে মানে এই ছাদ থেকে ডাকতেছেন আর কি। টাকা দাও না, মানে আমার ছোট ভাই পরীক্ষা তো, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এই জন্য আমার কাছে কিছু টাকা ছিল, সেটা গ্রামে পাঠাতে হয়েছে। শোনো, তোমার মতো এরকম বাহানা আমার 10টা আছে, সেগুলো তোমার আমি আগেই বলছি, এখন আমার বাহানা শোনানোর সময় নাই। টাকা দাও না। আঙ্কেল আমি বুঝতে পেরেছি, মানে ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা। আমার তো বোঝানোর সময় নাই, কালকে সকালের ভিতরে টাকা দিবা, নাইলে শীত ছাড়বা। তুমি কোথায়? আমি কামরাঙ্গীর চর। ফাজলে মো রাখো। কোথায় আর থাকবো, বাসায়। কোন সমস্যা? না মানে রাফিফা ফোন করেছিল, বাবার অবস্থা খুব খারাপ, স্ট্রোক হয়েছে, মানে আমাকে মানে আমাকে কালি বাড়ি যেতে হবে। ও মাই গড, আমিও যাই তোমার সাথে? না 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 না, মানে তুমি গেলে দেখা যাবে যে আমার খেপে গেছে, সমস্যা হবে, মানে আমাকে একাই যেতে হবে। হ্যাঁ তাও তো ঠিক। আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করো না, হ্যাঁ দোয়া করো, দেখবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। শোনো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। না মানে আমার মানে আসলে তোমাকে বলতে চাইনি, বাট না বলেও কোনো উপায় নেই। আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? ছি ছি, তুমি তুমি এসব কি বলো, তুমি না বললে আমি তোমাকে বলতাম। বাবার চেয়ে কি টাকা বড় নাকি? কথায় আছে না, কয়লা ধুইলেও যায় না ময়লা। বাবার অসুখ কত বড় বায়না। ছি 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 ছি। বিপুকে বলে আর কি হবে, পিঠে ব্যাগ ঝুলিয়ে গ্রামের বাড়ি যাবার উদ্দেশ্যে বাঁধনের সাথে দেখা আবার, এসব পুরনো ভণ্ডামি। আসল কথা হলো ধার, এক টাকা দুই টাকা না, পুরো 20,000। এর পরের কাহিনী সবার জানা, বাড়িওয়ালাকে টাকা দেয়, তারপর বাকি অপচয় খানা পিনা। আমি নিজেই গুনে দিছি, গুনতে হবে না, বুঝছেন? ঠিক আছে।